আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা। তো বন্ধুরা, কম বেশি সকলেই কিন্তু আমরা ফেসবুক ইউজ করি বা ফেসবুক ব্যবহার করে থাকি, যারা কম বেশি স্মার্টফোন ব্যবহার করি বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের একটি সমস্যা হয়, যারা MB দিয়ে ইউজ করি ফেসবুক, ইউটিউব এবং নানা রকম ওয়েবসাইট। তো আমি আজকে আপনাদেরকে ফেসবুকের কথা বলবো, যাদের ফেসবুকের ডাটা বা MB খরচটা বেশি হয়ে যায়, তো আপনারা কীভাবে MB খরচটা কমাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, কম বেশি আমরা সকলেই কিন্তু ফেসবুকে ভিডিও দেখি। এখন কিন্তু ফেসবুকে ভিডিও অপশন আসার কারণে আমরা কিন্তু ফেসবুক থেকে ভিডিও দেখা শুরু করেছি, যার কারণে কিন্তু আমরা ভিডিও দেখলে অনেক MB কেটে যায়। তো যারা ওয়াইফাইতে ইউজ করি তাদের ক্ষেত্রে সমস্যা হয় না, যারা আমরা MB দিয়ে ফেসবুক ব্যবহার করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো অনেকে বলেছে আমাকে যে ভাই, আমার ফেসবুকে কীভাবে ডাটা সেভ করতে পারি বা MB সেভ করতে পারি যাতে কম খরচে নেট চালাতে পারি, সে তার বিষয়ে একটা ভিডিও দেন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে যে প্রসেসটা দেখাবো তাতে কিন্তু আপনাদের অনেকগুলো MB বেঁচে যাবে এবং কম কাটবে এবং ডাটা সেভার হবে। তো বন্ধুরা, ডাটা সেভ করার জন্য কিন্তু এই সুন্দর একটা অপশন আমি আপনাদের কাছে শিখিয়ে দেবো। এই কাজটি করলে আপনাদের কিন্তু ফেসবুকে যদিও ভিডিও দেখেন, সেক্ষেত্রে অনেকক্ষণ ভিডিও দেখতে পারবেন এবং অল্প MB দিয়ে অনেকক্ষণ ফেসবুক চালাতে পারবেন। তো কীভাবে সেটা করবেন এবং কোথা থেকে কি করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে A to Z দেখিয়ে দেবো। ভিডিওটির সাথেই থাকুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক, চলুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলটি এই যে ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি উপরে অল ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমি আবার আপনাদের মাঝে। তো বন্ধুরা, ফেসবুক চালায় না এমন কিন্তু কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফেসবুক ইউজ করে ভিডিও দেখি নানারকম বা ইউজ করে থাকি। তো বন্ধুরা, যারা ভিডিও দেখেন এবং MB দিয়ে ফোন চালান বা ফেসবুক ইউজ করে থাকেন, তারা কীভাবে MB বা ডাটা কম কাটবে এবং সেভ করবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। তো এই ভিডিওটি দেখার পর থেকে অবশ্যই আপনার MB খরচ কমে যাবে এবং অনেকটাই সেভ হবে। আপনি ভিডিওটি যে সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা আপনার MB খরচ কমে গেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোথায় গিয়ে সেটিংসটা করে নেবেন এবং আপনারা যারা MBতে ফেসবুক ব্যবহার করেন তাদের খুবই কিন্তু উপকার হবে। তো সরাসরি এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসের মধ্যে। তো চলুন বন্ধুরা, আমি আমার ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাই। তো ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসার পর কিন্তু আমরা নানারকম ভিডিও দেখতে পারি বন্ধুরা। তো আপনারা কিন্তু ভিডিও অপশনে চলে আসার পর এরকম ভিডিও দেখতে পান, অনেকগুলো ভিডিও দেখতে পান। তো আপনারা কিন্তু চান যে কোনো ভিডিও এখান থেকে দেখার জন্য আর দেখে থাকেন। তো দেখে থাকার মধ্যে কিন্তু অনেক কিছু কম বেশি আছে, যার কারণে আপনাদের MBটা বেশি কেটে যায় এবং নানারকম সমস্যার মধ্যে আপনারা পড়েন এবং বলেন যে আমাদের MBটা কম কাটার উপায় কী। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এটা সাজেস্ট করবো যে কীভাবে আপনারা MBটা কম কাটাবেন, তার জন্য একটা সেটিংস করবেন। তো এই সেটিংসটা করে নিলে আপনার অনেকটাই ডাটা সেভ হবে এবং MB খরচটা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এখানে ফেসবুকে ভিডিওতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমি, ধরুন এই ভিডিওটা আসলাম, এখানে প্লে করলাম। তো প্লে করার এখানে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে সেটিংস নামে যে অপশনটা আছে বন্ধুরা, এই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে যে মূল মন্ত্রটা আছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দুইটা অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন এখানে লেখা আছে অপটিমাইজ এবং লো কোয়ালিটি ভিডিও, ঠিক আছে। মানে প্রথম আছে যে অপটিমাইজ অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক এবং দ্বিতীয় আছে লোয়েস্ট কোয়ালিটি ভিডিও ইউজ আপ টু 20% লেস ডাটা বাই। তার মানে আপনি কিন্তু যদি মানে একটু লো কোয়ালিটিতে ভিডিওগুলো দেখতে পারেন বা লো কোয়ালিটিতে ভিডিওটা দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 20% MB খরচ বা ডাটা খরচ কমে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই চমৎকার একটি গোপন সেটিংস। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে যদি এই যে অপটিমাইজ সিলেক্ট করা থাকে লোয়েস্ট কোয়ালিটি ভিডিও, এটাতে এই যে নিচে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করে যদি আপনি ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে অনেকক্ষণ ভিডিও দেখতে পারবেন এবং
অনেক এমবি খরচ আপনার কমে যাবে, বিশেষ করে যারা মোবাইল ফোন দিয়ে এমবি দিয়ে নেট চালিয়ে থাকেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের বিষয়ে এরকম টিপস ও ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর নতুন নতুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন, এরকম ওয়েবসাইটে শেয়ার করবেন ভিডিওটা, যেন তারাও দেখে এরকম কিছু শিখতে পারে এবং তাদেরও উপকার হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।